যাক বাবা, এই বছর লকডাউনের জন্যে জামাই ষষ্ঠীতে বড় খরচার হাত থেকে বেঁচে গেলাম। কলিং বেলটা বাজলো মনে হচ্ছে। এই লকডাউনে সকাল সকাল আবার কে এলো? যা বড় রাবণের গোষ্ঠী তোমার, দেখো আবার কোন ভাই কি চাইতে এলো। যাই আমি দেখছি। ও মা, জামাই বাবা জীবন যে! ওগো শুনছো, আমাদের জামাই এসছে। কি জামাই? এই লকডাউনেও জামাই? এই শালা এতটা পথ এলো কি করে? আর পুলিশ গুলাকে বলি হারি, রাস্তায় ধরে পিটাইতে পারলো নাই? এসো এসো জামাই, ঘরে এসো। মুখ ফুরা জামাই লকডাউনেও শান্তি দেবেন নাই? চলে এসছে গন্ডে পিণ্ডে গিলতে আর আমার ষষ্ঠী পুজো করতে। এসো এসো, তোমার বাবার পাশে বসো। আজ সকাল থেকে তোমার জন্য মনটা আমার খুব খারাপ খারাপ লাগছিল। আমি জানি আপনার মনটা খারাপ হবে, সেই জন্যেই আমি চলে এলাম মা। তা শুধু মায়ের মন্টর কোথায় চিন্তা করলে, বাবার মন্টর কোথায় একবারও ভাবলে নাই? হার কিপটে বুড়া, শ্বশুর তো লয় অসুর। এই বিড়বিড় করিয়ে কি বললে? বলছি আপনার কথা ভেবেই তো বেশি করে আসা। এই লকডাউনে ব্যবসা বন্ধ, ঘরের লাস্ট মাসের ইএমআই এর 20,000 টাকা দিতে পারি নাই, সে কি চিন্তা আমার। আপনার মেয়ে বলল বাবা থাকতে তোমার চিন্তা কিসের, তাই চলে এলাম। ভাবলাম দুটো কাজই একসাথে হয়ে যাবে, তাই এসেছো। বেশ করেছো বাবা, যখনই টাকা দরকার হবে নির্দ্বিধায় চলে আসবে। আমাদের একটাই মেয়ে, আর তো কেউ নাই, যা আছে সবই তো তোমাদের। একে জামাই ষষ্ঠীর খরচা, তার উপর 20,000 টাকা! ইশালা এলে আমার টাকা ধ্বংস করে না? এর একটু হেস্ত নেস্ত আমাকে করতেই হবে। তোমরা দুজন গল্প করো, আমি একটু ভিতর থেকে আসছি। ভালোই তো শ্বশুরের পয়সায় ফুটানিট মারছ, জীবনে কষ্ট কি কিছুই তো বুঝলে নাই। এইরকম বললেন না বাবা, সরম লাগে। আপনার মতন শ্বশুরের কাছ থেকে টাকা বার করা কি কম কষ্টের কাজ? যখনই টাকার দরকার হয় তখনই আমার কথা মনে পড়ে বলো। সে তো পড়ে, তাছাড়াও পড়ে কখন? রাস্তায় কোন সব যাত্রা পেরোলে। সব যাত্রা পেরোলে আমাকে মনে পড়ে কেন? এই ভাবি আমার শ্বশুরেরও বয়স হয়েছে, আজ না হয় কাল টুক করে একদিন মরে যাবে, আমরাও তখন শ্মশানে পুড়াইতে নিয়ে যাব। কি সাংঘাতিক জামাই মায়েরি, সব সময় শ্বশুরের মৃত্যু কামনা করে। সব সময় করি না, যখন জেগে থাকি তখনই শুধু করি। দিন রাত বাউন্ডুলের মতন না ঘুরিয়ে একটু রোজগার করার ধান্দা তো করতে পারো। সেই রোজগারের ধান্দাতেই তো আজকে এসছি। তোমার আমার উপর অত কাঁচ কিসের? আমি কি তোমার বাড়া ভাতে ছাই দিনছি? না না, ছাই কেন দিবেন, আমার বাড়া ভাত খাওয়াই ঘুচাই দিয়েছেন। বিয়ের পর থেকে বাড়া ভাত কি চোখেই দেখি নাই, নিজেকেই রেঁধে বেরিয়ে খেতে খাওয়াইতে হচ্ছে। আপনি বলেছিলেন আপনার মেয়ে খুব শান্ত, সাত চরেও রাহা করে না। আপনি আমার জীবন জ্বালাইছেন, আমিও আপনার জীবনটা জ্বালাই দিব। কত নির্লজ্জ জামাই তুমি, এই লকডাউনের দিনেও পেট পাইতে চলে এলে। কি করব বলুন, বছরের সব দিনই তো নিজে রেঁধে খাই, এই একটো দিনই রান্না ভাত পাই, এই সুযোগ কি করে হাত ছাড়া করি বলুন। কি গো এখনো বসে বসে গল্প করছো যে, বাজার যাবে কখন? বাজার যাও। না যাবো নাই, জানো না লকডাউন চলছে, বাজারে গিয়ে পুলিশের হাতে মার খাবো নাকি? না মা, বাবার বয়স হয়েছে, বাবাকে কোথাও যেতে হবে না, আমি থাকতে বাবা কেন কষ্ট করবে। আমাকে টাকা দেন বাবা, আমি বাজার করে আনছি। না, কে টাকা দিলে হবে নাই,
10 টাকার মালে 50 টাকা বিল করবে, আমাকে যেতে হবে বাজার। না থাক বাবা, তুমি আমার জামাই মানুষ বইলে কথা, তোমাকে দিয়ে বাজার করাইলে হয়, আমি যেছি বাজার। না এর একটা স্থায়ী ব্যবস্থা আজ আমি করবই। কি করি কি করি কি করি, আইডিয়া! দাঁড়া জামাই, আজ তোর ব্যবস্থা হচ্ছে, তোমরা দুজন বসো, আমি একটু আসছি। এ ব্যাপারটা ঠিক ভালো ঠিকছে নাই। না শ্বশুর আমার ঘুঘু মাল বেটে, কোনো বিশ্বাস নাই, নজরে রাখতে হবে, আমিও পিছা পিছা যাই। হ্যালো, পুলিশ স্টেশন, হরিশচন্দ্র স্ট্রিট থেকে বলছি। আমাদের পাড়ার তরণীবাবুর ঘরে জামাই ষষ্ঠী করতে রেড জোন থেকে জামাই এসছে, আপনারা তাড়াতাড়ি এসে ব্যবস্থা নিন। তাহলে আর বলছি কি, আমাদের পাড়ার খুব বিপদ, আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, এখন থাকবে বলেই মনে হয়, তবে আপনারা বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি এসে জামাইটাকে তুলে নিয়ে যান। এই ব্যাপার, পুলিশকে ফোন। দাঁড়ান, আজকে আপনার 12টা বাজাচ্ছে বন্ধু, 2 মিনিট পর আমার ফোনে ফোন করবি। কেন রে, কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেসব কথা পরে জেনে তোকে বলবো, এখন তুই ঠিক 2 মিনিট পর আমাকে একটা ফোন করবি। নো প্রবলেম বন্ধু, নিশ্চিন্তে থাকো, যাই ওই ঘরে যেই বসি গা। যাই, বসে বসে একটু গল্প করে সময় নষ্ট করি, ফালতু বাজার করিয়ে টাকা নষ্ট করি কি হবে? পুলিশ তো খানিক পরে এসে জামাইকে পিটাইতে পিটাইতে নিয়ে যাবে। কি গো, এসে আবার বসলি যে, বাজার যাবে কখন? হ্যাঁ হ্যাঁ, যেছি একটু পর, দোকান গেলা ভালো করে খুলুক। এই জামাই ষষ্ঠীর দিনে জামাই রাজা, জামাই ষষ্ঠীর দিনে জামাই রাজা। এই অসময়ে আবার কে ফোন করলো রে? হ্যাঁ বল বন্ধু। হ্যাঁ কি হয়েছে, অ্যাক্সিডেন্ট তাই নাকি? হ্যাঁ, টাকা লাগবে, কত টাকা? 10,000 টাকা। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই 10,000 টাকা নিয়ে যাচ্ছি, আমি শ্বশুর ঘরেই আছি, শ্বশুরের কাছ থেকে নিয়ে যাচ্ছি। আমাকে এখন যেতে হবে, দরকারি কাজ পড়ে গেছে। সে কি কথা, সে কি করিয়ে হয়, জামাই ষষ্ঠীর দিন না খেয়ে কি করে যাবে? না না না, এখন যেতে পাবে না, বসো, আমি বাজার থেকে আসি, খাবার দাবার খাবে তারপর যাবে। না বাবা, আমার হাতে এক দণ্ড সময় নাই, আমাকে এখনই যেতে হবে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি টাকাটা বার করে নিয়ে এসো, আর হ্যাঁ 30,000 টাকা নিয়ে আসবে। বন্ধুকে 10,000 টাকা এখন ধার দিতে হবে, ও বিপদে পড়েছে। 30,000 টাকা? আমার কি টাকার গাছ আছে? আমার জমিদারি দেখি জল্লায়, চুপচাপ বসে খেয়ে দিয়ে যাও, তবে দুবো টাকা, নাহলে 1 টাকা দুবো না। কি বললে, জামাইকে টাকা দিবে না? চুপচাপ টাকা বার করে দাও, নিজের গোষ্ঠীর সময় তো খুব টাকা বেরোয়, আর আমার জামাইকে দিবার সময় টাকা বেরোয় না। এখনই টাকা বার করে দাও, নাহলে আজ কুড়ুক খেতে করে দেবো। ই তো আমাকে আচ্ছা বাসন ফাঁসাইলো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, তুমি শান্ত হয়ে বসো, আর কুড়ুক খেতে করতে হবে না। সালা ধূমকেতুর পাড়া আইছে, সকাল সকাল আমার 30,000 টাকা নিয়ে চলে গেল। হ্যাঁ, কি কুখানে সে ওকে আমার জামাই বানাইছিলাম, কে জানে। আমাকে আবার কে ফোন করলো, জামাই? আবার কি হইলো, এবারে কিডনি গেলা নেবে নাকি? বাবা, পুলিশে ফোন করার জন্যে 10,000 টাকা বেশি নিলাম, আর আসার সময় আপনাকে প্রণাম করে আসতে ভুলে গেলাম, আমার প্রণাম নেবেন। বন্ধুরা, আজকের জামাই ষষ্ঠীর বিশেষ পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফেসবুকে আমাদের বিবং লিবলং পেজটি যারা এখনো পর্যন্ত লাইক ফলো করেন নাই, তারা তাড়াতাড়ি লাইক ফলো করে নেন, আর আমাদের ইউটিউব চ্যানেল বিবং লিবলং আপনারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, সাথে বেল আইকনটাও প্রেস করে নেবেন, তাহলে পরে আবার যখন কোনো ভিডিও দেবো সবার আগে আপনারা সেই ভিডিও দেখতে পাবেন। ইনস্টাগ্রামেও আমাদেরকে ফলো করতে পারেন,
তার লিংক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। আজ এখানেই শেষ করছি।